কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাজিল করেছি অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয় নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সলা করে দেবেন আল্লাহ মিথ্যাবাদী কাফিরকে সব পথে পরিচালিত করেন না আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন তিনি পবিত্র ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকে বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন তিনি পরাক্রমশালী ক্ষমাসীল তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে অথবা তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য আট প্রকার চতুষ্প্যন্তু অবতীর্ণ করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা সাম্রাজ্য তাঁরই তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ যদি তোমরা অস্বীকার করো তবে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন একের পাপ ভার অন্য বহন করবে না অতপর তোমরা তোমাদের পালন কর্তার কাছে ফিরে যাবে তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্পর্কেও অবগত যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একাগ্র চিত্তে তার পালনকর্তাকে ডাকে অতপর তিনি যখন তাকে নিয়ামত দান করেন তখন সে কষ্টের কথা বিস্তৃত হয়ে যায় যার জন্য পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে বলুন তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবন উপভোগ করে নাও নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে এরূপ করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান বলুন হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যারা এর দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য আল্লাহর পৃথিবী প্রশস্ত যারা সাবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত আরও আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য বলুন আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তালার ইবাদত করি অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো বলুন কে আমাদের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবার বর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে জেনে রাখো এটাই সুস্পষ্ট ক্ষতি তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে এ শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে হে আমার বান্দাগণ আমাকে ভয় করো যারা শয়তানি শক্তির পূজা অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে যারা মনোনিবেশ সহকারে কথা শুনে যা উত্তম তার অনুসরণ করে তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে আপনি কি সে জাহান মুক্ত করতে পারবেন কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ এগুলোর তলদেশে নদী প্রবাহিত আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না তুমি কি দেখ যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর সে পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন এরপর তা দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন অতপর তা শুকিয়ে যায় ফলে তোমরা তা পিটবর্ণ দেখতে পাও এরপর আল্লাহ তাকে খড়কুটায় পরিণত করে দেন নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ তারা সুস্পষ্ট গোমরাহিত রয়েছে আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনঃপুনঃ পঠিত এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহ স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোন পথপ্রদর্শক নেই যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আজাব ঠেকাবে এবং এরূপ জালেনদেরকে বলা হবে তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন কর সে কি তার সমান যে এরূপ নয় তাদের পূর্ববর্তীরাও আরোপ করেছিল ফলে তাদের কাছে আজাব এমনভাবে আসল যা তারা কল্পনাও করত না অতপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন আর পরকারের আজাব হবে আরও গুরুতর যদি তারা জানত আমি এ কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত যাতে তারা সাবধান হয়ে চলে আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি লোকের উপর পরস্পর বিরোধী অনেক কয়েকজন মালিক রয়েছে আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন তাদের উভয়ের কি সমান সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতঃপর কেয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে অধিক জালিম আর কে হবে কাফিরদের বাসস্থান জাহান নামে নয় কি যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো আল্লাহ ভীরু তাদের জন্য পালনকর্তার কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটা সৎকর্মীদের পুরস্কার যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভকারী কেউ নেই আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে বলুন আমার পক্ষে আল্লাহ যথেষ্ট নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে বলুন হে আমার কম তোমরা তোমাদের জায়গায় কাজ করো আমিও কাজ করছি সত্তরই জানতে পারবে কার কাছে অবমাননাকর আজাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে আমি আপনার প্রতি সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণ কল্পে অতঃপর যে সৎ আসে সে নিজের কল্যাণের জন্যই আসে আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয় আপনি তাদের জন্য দায়ী নন আল্লাহ মানুষে প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনা বলি রয়েছে তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়ে ওঠে বলুন হে আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা দৃশ্য ও অদৃশ্য জ্ঞানী আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সলা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত যদি গুণাহকারদের কাছে পৃথিবীর সব কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে তবে অবশ্যই তারা কে দিন সে সব কিছুই নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করতো না আর দেখবে তাদের দুষ্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করত তা তাদেরকে ঘিরে নেবে মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানামতেই প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বোঝে না তাদের পূর্ববর্তীরাও তাই বলত অতপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে এদের মধ্যেও যারা পাপী তাদেরকে অতি সত্ত্ব তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনা বলি রয়েছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাত সারে আজাব আসার পূর্বে যাতে কেউ না বলে হায় হায় আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রোপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা আজাব প্রত্যক্ষ করার সময় না বলে যদি কোনরূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্ম পরায়ণ হয়ে যাব হ্যাঁ তোমার কাছে আমার নির্দেশ এসেছিল অতপর তুমি তাকে মিথ্যা বলেছিলে অহংকার করেছিলে এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কেয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন অহংকারীদের আবাসস্থল জাহান নামে নয় কি আর যারা শিল্প থেকে বেঁচে থাকত আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হে মূর্খরা তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের করতে আদেশ করছ আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি আল্লাহর শরীর স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন বরং আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞতির অন্তর্ভুক্ত থাকুন তারা আল্লাহকে যথার্থরূপে বুঝেনি কেয়ামত দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মধুতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে তিনি পবিত্র আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে সিংগায় ফুঁক দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহস হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর আবার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে আমল নামাজ স্থাপন করা হবে পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালন আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে তারা বলবে হ্যাঁ কিন্তু কাফিরদের প্রতি শাস্তির হুকুমি বাস্তবায়িত হয়েছে বলা হবে তোমরা জাহান দরজা দিয়ে প্রবেশ করো সেখানে চিরকাল অবস্থানের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করবো মেহনতকারীদের পুরস্কার কত চমৎকার আপনি ফিরেস্তাগণকে দেখবেন তারা আরো সে চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর